দাজ্জালকে কোন দ্বীপে আটকে রাখা হয়েছে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। হাদিসের অনেক শব্দ চয়ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদের জন্য পরিষ্কার বলে গেছেন, এই শব্দ চয়ন থেকে পরিষ্কার বোঝা যায়, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা হাদিস থেকে বোঝা যায়, কোন একটা দ্বীপের মধ্যে, পূর্ব দিকের কোন একটা দ্বীপে, পূর্ব দিকের কোন একটা দ্বীপে দাজ্জাল আটকা আছে। নৌকা চলতে 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 সেখানে গিয়ে থেমে যায়। এরপরে অদ্ভুত আকৃতির কিছু মানুষকে তিনি দেখতে পান, যারা দাজ্জালের কাছে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কাফেলার লোকদেরকে নিয়ে যান। দাজ্জালের হাতটা ঠিক শিকল দিয়ে এইভাবে বাঁধা ছিল, শিকল দিয়ে এইভাবে বাঁধা ছিল দাজ্জালের হাত, দাজ্জালের হাতটা এইভাবে বাঁধা, পাটা ছিল বেটে আকৃতির, চুলগুলো ছিল কুকরানো কুকরানো, এক চোখ বিশিষ্ট অথবা রাবির বর্ণনা অনুযায়ী দুইটা চোখ, একটা চোখ হচ্ছে ফুলা ফাপা। দুই রকমের রেওয়ায়তি পাওয়া যায়, ডান দিকের চোখটা নষ্ট অথবা বাম দিকের চোখটা নষ্ট, দুইটাই রেওয়ায়ত পাওয়া যায়। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিস্তারিত হাদিস থেকে প্রতীয়মান হয়, কোন একটা দ্বীপে দাজ্জাল এখনো আটকা আছে, বের হবে কখন? একেবারে কেয়ামতের সন্নিকটের সময়ে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াসসালামের 7 বছর পরে দাজ্জাল আসবে। 7 বছর পরে আসার আগে তার একটা গ্রাউন্ড তৈরি করবে। এখন এই পৃথিবীতে তার এই গ্রাউন্ড তৈরি করার সময় চলছে, কারণ ইমাম মাহদি আলাইহিস সালাম কেয়ামতের বড় আলামত নয়, বরং ছোট আলামতের শেষ, বড় আলামতের প্রারম্ভিকা হচ্ছে ইমাম মাহদি আলাইহিস সালাম। ইমাম মাহদি আলাইহিস সালাম আসার পরে দাজ্জালের আবির্ভাব হবে, 7 বছর পরে। 40 দিন এই পৃথিবীতে অবস্থান করবে। 40 দিনের ভিতরে প্রথম দিনটা হবে কাসানা, 1 বৎসরের সমান। দ্বিতীয় দিনটা হবে কাশাহরিন, 1 মাসের সমান। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। চতুর্থ দিনগুলো থেকে স্বাভাবিক অবস্থা থাকবে। এই 40 দিন এতটা ভয়াবহ হবে মুসলমানদের জন্য, মুসলমানরা বিভীষিকার মধ্যে পড়ে যাবে, কবর থেকে মানুষকে জীবিত করা হবে এবং বলা হবে মান আনা, কে আমি? অনেকে না বুঝে বলে ফেলবে তুমি তো আমাদের রব। মানুষগুলো বিভ্রান্ত হয়ে যাবে দাজ্জালের সেই সময়ে। একজন যুবককে দাজ্জাল সেই মুহূর্তে জবাই করতে চাবে, শুধুমাত্র তাকে স্বীকার না করার কারণে। আল্লাহ পাক ওই যুবককে দাজ্জাল যখন মৃত বানিয়ে ফেলবে, আল্লাহ আবার জীবিত বানাবেন, আবার মৃত বানিয়ে ফেলবে, আল্লাহ জীবিত বানাবেন, আবার যখন ওই যুবককে মৃত বানানোর চেষ্টা করবে, ছুরি দিয়ে জবাইয়ের চেষ্টা করবে, আল্লাহ তাআলা গলার ভিতরে একটা তামার আবরণ পরিয়ে দিবে। সুবহানাল্লাহ, বিহাম চেষ্টা করেও দাজ্জালের বাহিনী তার কোনো ক্ষতি করতে পারবে না। সেই দাজ্জাল যার কর্মকাণ্ড হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করতে যে আসবে, তার কর্মকাণ্ড হচ্ছে ইসলামকে ধ্বংস করা। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবেন। আমরা যেমন যতটুকু দূর থেকে নিঃশ্বাস নিতে পারি, বা একটা খাবারের সুঘ্রাণ আসলে যত অনেক দূর থেকে দেখবেন পোলাও কোরমা অথবা আমাদের দেশে মাশকালার ডাল, এগুলো যখন রান্না করা হয় দূর থেকে ঘ্রাণ আসে। হাদিসের ভিতরে আসছে ঈসা আলাইহিসসালামের নিঃশ্বাস এতটা ভয়াবহ হবে, দাজ্জালের বাহিনী ঈসা আলাইহিসসালামের নিঃশ্বাস যে পর্যন্ত যাবে, দাজ্জালের বাহিনী মাটির মধ্যে গলিয়ে যাবে, তলিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে মৌলিক কথা হচ্ছে এই,
মৌলিক কথা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে ধ্বংস করবেন, সমূলে মূলোৎপাটন করবেন। দাজ্জালের তামসিলই অনেক বিষয়, রূপক অনেক বিষয়, যেগুলো এখন গ্রাউন্ড তৈরি করছে ইহুদিরা। আজকেও তারা যেভাবে গ্রাউন্ড তৈরি করছে এটাতে প্রতীয়মান হয়ে গিয়েছে। এখন তাদের সমস্ত মিশন তারা তৎপরতার সঙ্গে বাস্তবায়নের চেষ্টা করছে। আমি আপনি যদি সজাগ না হই, আমাদের উপরে বড় বড় ধরনের বিপদ আসতেছে, আসবে। এই বিপদ থেকে বাঁচার জন্যে অন্তত তার এই গ্রাউন্ডটা চেনা দরকার। আজকের কোন দ্বীপে, এটার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে আসার আগে যা যা ঘটবে সব হয়ে যাচ্ছে। আরব কিন্তু সবুজ হয়ে গেছে, হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরব সবুজ হয়ে যাবে। আমি এইবার আরবের সফরে যেমন দেখেছি, আলহামদুলিল্লাহ 10 বছরে তো আল্লাহ অনেকবার নিয়েছে, অন্যান্যবার এমন দেখি নাই, এইবার যেমন দেখছি। ফেতনা ঘরে ঘরে ঢুকবে, ঘরে ঘরে ফেতনা ঢুকে গেছে। মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমরা পানা চাই। দাজ্জাল আসার আগে ভয়াবহ ফেতনায় ইমান রাখা এমন হবে, হাতের ভিতরে একটা জ্বলন্ত আংরা অথবা আগুন রাখা যেমন কঠিন, এরকম কঠিন হয়ে যাবে। এই সময়ের মানুষের দাম আল্লাহর কাছে এত বেশি হবে, নবীজি বলছেন খামসুন, 50 জনের সমান দাম আল্লাহ দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, খামসুনা মিনহুম, নবী তাদের 50 জন? আল্লাহ রাসূল বলেন, না তাদের 50 জন না, খামসুনা মিনকুম, তোমাদের 50 জনের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় দাজ্জালের এই ফিতনার সময়ে যারা ফিতনা থেকে বেঁচে নিজের ঈমান ঠিক রাখবে তাদের দাম আল্লাহর কাছে এত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু তাই নয়, দাজ্জালের ব্যাপারে সমস্ত নবীরা সতর্ক করছেন, সমস্ত নবীরা, লাখের উপরে যত নবী আম্বিয়া আলাইহিমুসসালাম আসছেন সবাই সতর্ক করছেন, কিন্তু একটি কথা কোনো নবী বলেন নাই, শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। নবীজি বলছেন দাজ্জাল হবে আওয়ার, ওয়া ইন্না রাব্বি লাইসা বিআওয়ার, দাজ্জাল হবে কানা, আমার আল্লাহ তিনি কানা নন, তিনি অন্ধ নন। এ কথা অন্য কোনো নবী বলেন না, শুধু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা যদি সামনে রাখেন, দাজ্জাল হবে এক চোখা কানা অন্ধ, যার একটা চোখ ফাঁপা ফোলা থাকবে, নষ্ট থাকবে, এইরকম ফিতনা চারদিকে ছড়িয়ে দিবে দাজ্জাল। এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে পড়ে আমিন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।